হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে যার সাথে আড্ডা দিচ্ছি, মানে আমি যখন এই সোডা উইথ সুদীপ সেগমেন্ট শুরু করি তখন আমার মনে হয় প্রথম গেস্ট ছিল সুমন দাই। তো আজকে অনেকদিন পর আবার সুমন দাকে নিয়েই কথা বলছি বা তার সাথে ইন্টারভিউ করছি, এবং অবশ্যই তার পার্টিকুলার একটা সাবজেক্টও আছে যেটা হচ্ছে ব্যাদ, যে সিরিজটা কিছুদিন আগে হইচই রিলিজ করেছে, তো তার একটা প্রধান চরিত্র। তো সুমন দা, ওয়েলকাম টু ফিল্মি রিটেক, ওয়েলকাম টু সোডা উইথ সুদীপ। থ্যাংক কেমন ইউ আছো সুদীপ, বলো? থ্যাংক ইউ। চলছে, এই যেরকম বললাম, সংগ্রামপূর্ণ জীবন। আচ্ছা, না, চলতে থাকুক, এটাই দরকার। তো আমি সোমনদা খুব শর্টে ইন্টারভিউটা করব, এবং আমার মনে হয় খুব ক্রিস্পি কোশ্চেন করা উচিত, এবং আমার মনে হয় যত অডিয়েন্স আছে প্রত্যেকে এই জিনিসগুলোর সাথে রিলেট করতে পারবে বা তারাই অ্যান্সার গুলো চায় আজকের দিনে। তো আমি যেহেতু তোমার অনেক কাজ দেখছি, প্রথম থেকে দেখছি, সেটা ভালোবাসার শহরের চরিত্র হোক, যেটা বাসের একটা গল্প এবং সেখান থেকে অনেক কিছু পাওয়া, তারপরে আমি যদি রহস্য রোমাঞ্চ সিরিজ বলি বা আরো অনেক কাজের কথা বলি যেখানে তুমি অভিনয় করছো, কখনো অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করছো, তো আমি যেটা তোমার মধ্যে দেখতে পাই, আমি মনে হয় সেটা বলা দরকার, যে প্রত্যেকটা চরিত্রে তোমার একটা ডিফারেন্সিয়েট থাকে, একটা লুকস ভ্যারিয়েশন থাকে। তো তার ফলে কি হয়, আমরা তোমাকে সেইভাবে সোশ্যালও অ্যাক্টিভ দেখি না। মিনস ইনস্টাগ্রামে তুমি রিলস বানাচ্ছ বা ফেসবুকে এসে নাচানাচি করছো, বা কোনো, আমি বলছি না যে যারা করছে তারা খারাপ, বা তোমাকে সোশ্যালি আমি অ্যাক্টিভ দেখছি না, তো এর ফলে কি অডিয়েন্স তোমাকে ভুলে যাচ্ছে কোথাও গিয়ে, বা তোমার কি মনে হয় যে অন্য ক্যারেক্টার সাথে তোমাকে রিলেট করতে পারছে না, আবার অনেক দিন ওয়েট করতে হচ্ছে বা তোমার ক্যাপাসিটির জন্য যে তোমার অভিনয় সত্তাটা দেখবো? অনেকটা বড় কোয়েশ্চেন, তুমি একা একা অ্যান্সার দিতে না না পারো। না, ইটস এ গুড কোয়েশ্চেন, কারণ এটা তো আমি নিজেই খুব ফিল করি। যদিও রিলস এর ব্যাপারটা বলে দিই, আমি কিন্তু একটা দুটো রিলস পোস্ট করেছি, যদি ওটাও বলবে আর্টিস্টিক খুব রিলটা, নাচার এখন অব্দি করা হয়নি। ওকে কিন্তু হ্যাঁ, যারা করে অল দ্য বেস্ট টু দেম, ইটস এনজয়েবল। আমিও হ্যাঁ, করি। তুমি করো? আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস। না, অফকোর্স পিপল শুড হ্যাভ ফান, আমার সেটা নিয়ে কোনো এ নেই। আমি এমনিতেই সোশ্যালি বরাবরই ইনঅ্যাক্টিভ, তুমি জানো। এতে আমি এখন চেষ্টা করি কাজ সংক্রান্ত জিনিস, তার বাইরেও যদি মাঝে মধ্যে পোস্ট কিছু করা যায়। যাই হোক, মানে দেখো, এই যে তুমি প্রশ্নটা করলে না, যে যখন তুমি নিজের গঠন ভাব ভাঙছো কি বাচন ভঙ্গি বারবার পাল্টাচ্ছ, কণ্ঠস্বর চেষ্টা করছো পাল্টাতে চরিত্র হিসেবে, জোর করে না, যেরকম চরিত্র সুর সেই হিসেবে, আমার এই ব্যাধের ক্ষেত্রেও হয়েছে যে প্রচুর লোক যারা ব্রহ্মদৈত্যর ফ্যান, ভালোবাসার শহরের ফ্যান, যেরকম তুমি বললে রহস্য রোমাঞ্চ সিরিজের ফ্যান, হ্যাঁ, তো এরা আমাকে মেসেজ করেছে যে দাদা কাজ খুব ভাল লাগলো। তারাই কিন্তু আবার কোথাও গিয়ে লিখছে যে ব্যাদ দেখে, যে এরকম কি উদীয়মান অভিনেতাকে দেখে খুব ওকে, ভাল লাগলো। ঠিক আছে, তো আমি ভাবছি আর কদিন উদীয়মান। ঠিক আছে, একদিক দিয়ে তার মানে আমার প্রচেষ্টাটা সার্থক, কারণ ব্যাধের যে চরিত্রটা আমার বয়সের থেকে, আমি অন্য ইন্টারভিউতে বলেছি 10 থেকে 12 বছর কম, এবং আমি চেষ্টা করেছি যে এটা যতটা ইন্টারনালাইজড এবং সাটল করা যায়। মানে আমি অটেনশন নেওয়ার জন্য এই চরিত্রটা কোনোভাবে করতে চাইনি, এটা করতে চেয়েছি খুব অনেস্টির সাথে, এবং সেটা যে দর্শকের ভাল লাগছে, অ্যান্ড দে আর বিলিভিং যে আই এম প্রবলি আ নিউ ইয়াঙ্গার গাই, উইচ ইজ আ গুড থিং। কিন্তু এটা তুমি আমাকে সাজেশন দাও যে মানে এটা কি করা উচিত, যে কারণ দেখো, এরকম তো না যে একটা ভালো কাজ করতে একটা সময় লাগে। আমি যদি এবার এর থেকে বেশি কাজ করি, তাহলে আর আমি যেটা চাইছি করতে সেই কোয়ালিটিটা হবে না। মাঝে একটা 2019-এর পরে 20-21 একটা প্যান্ডেমিক গেছে, এখনো চলছে দিকে দিকে কোথাও না কোথাও। হ্যাঁ, তার মধ্যে আমি শুট করেছি সায়ন্তনের নির্বান্ধামে জোড়া খুন শেষ করলাম, হ্যাঁ 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 ঠিক হ্যাঁ আছে, অভিযানের প্যাচ ওয়ার্ক করলাম, ব্যাদ প্রডিউস করলাম, সেটাতে একটা সময় যায়, অভিনয় তো করেছি বটেই। তো সুতরাং এর থেকে বেশি কাজ আমার পক্ষে করা সম্ভব না। হ্যাঁ, ব্যাধের জন্য আমাকে কিছু কাজ ছাড়তে হয়েছে, যেগুলোতে আমার অন্য মানে শারীরিক গঠনের প্রয়োজন ছিল, দাড়ি রাখবার প্রয়োজন, সেগুলো আমাকে অবশ্যই ছাড়তে হয়েছে। আশা করছি তারা ক্ষিপ্ত নয় আমার প্রতি, আবার ডাকবেন আমাকে, তো তখন আরো কাজ বেরোবে। কিন্তু কাজের বাইরে দেখো, গ্রোটস কি না একটা কথা বলেছিল, আতলামি শোনালেও বলি, বলেছিল যে অ্যাক্টর শুড বি এবল টু ডিসঅপিয়ার ইন টু দ্য ক্রাউড উইদাউট বিং নোটিসড, বাট হি শুড স্টিল বি অ্যাওয়ার। আমি সেই সেই মানে কি বলবো, এই 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 ফিলসফিটা নিয়ে কিন্তু অভিনয়টা করার চেষ্টা করি, কিন্তু এখন উল্টো হয়ে গেছে। এখন অভিনেতা অভিনয়ের বাইরে নিজেরই একটা চরিত্র না বানালে লাভ হচ্ছে না, সো আমাকে তাহলে একই লুকে সব ছবিতে আসতে হয়, তাহলে রিলেটিবিলিটি ফ্যাক্টরটা বাড়ে, কিন্তু সেটা করলে আর মজা কোথায় অভিনয়ের? তো সুতরাং আমি চেষ্টা, তুমি আমাকে বলো আমি ঠিক করছি কি ভুল, আমি কি এই পাথটাই একদম যাবো ঠিকই। নাকি? না হ্যাঁ না না, আমার দেখো কিছু কিছু ব্যাপারটা আমি যেটা বুঝি, যে এখন তো হুম দুরকমের অভিনেতারও ক্যাটাগরি হয়ে গেছে, যাদের অনেক বেশি লাইমলাইটে থাকতে হয় এবং তাদের সেটা অবশ্যই থাকা উচিত, প্রচুর কাজ করতেও হয়, তবে এরকম আমরা খুব কম অ্যাক্টার বা অভিনেতা দেখতে পাই যারা অভিনেতা হওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে কাজ করে।
বেসিক্যালি তো সবাই স্টার হওয়ার জন্যই কাজ করে আজকাল। তো তোমার থেকে আমি স্টার হতে চাই, আমি স্টার হতে চাই, কি বলছো? হ্যাঁ না, তোমাকে তো অডিয়েন্সরা বলছে ইন্ডিয়ান স্টার। আমি বলতে চাইছি ওই রবার্ট ডিনিরোর বিখ্যাত সংলাপ যে আই ওয়ান্টেড টু বিকাম অ্যান অ্যাক্টর, স্টারডম ওয়াজ কি বলে ওই ওয়াজ আ বাই প্রোডাক্ট, ওরম টাইপ। তার জন্য তোমাকে এই উদীয়মান শব্দটা থেকে বেরিয়ে আসতে হবে অডিয়েন্সে। তো তোমার এই কোশ্চেন মানে তোমার অ্যানসার আমি কি করবো সেটা আমার হাতে নেই। তো আমাকে এটা আজকে অভিরূপ বলেছে, বলছে আমরা সারা জীবন উদীয়মানই থাকবো এত কাজ করার পরে। তুমি এনজয় দিস, এনজয় দিস দ্যাট পিপল আর রেকগনাইজিং ইউ ইন আ নিউ লাইট এভরি টাইম, মানে অনেকে। তো দেখা যাক কি হয়, চেষ্টা করছি। না আমি তোমার অ্যান্সার গুলো থেকে আমার সুবিধা হচ্ছে, আমি কোশ্চেন সেরকম আলাদা করে তৈরি করিনি, তোমার অ্যান্সার থেকেই আমি কোশ্চেন তৈরি করে নেবো। তো তোমাকে এই কোশ্চেনটার পরিপ্রেক্ষিতে বা অ্যান্সারের পরিপ্রেক্ষিতে বলছি যে এমন অনেক ক্যারেক্টার আমরা দেখি যে কোনো সিনেমায় যখন সেটা একটা হিট ক্যারেক্টার, মানে যে কেউ প্লে করতে পারে। আজকে আমি আজকে আমি কাউকে ব্যাধের কোনো ক্যারেক্টারকে রিপ্লেস করার কথা বলছি না, বাট জেনারেলি আমাকে যদি বলা হয় যে এই ক্যারেক্টারটা তোমাকে অফার করা হয়, সেটা অনেক ইজি, অডিয়েন্সের সাথে রিলেট করা, কানেক্ট করা খুব ইজি হয়ে যায়। চরিত্রটা দেখছি এই সিরিজের মধ্যে, আমার মনে হয় এই ক্যারেক্টারটা প্রচুর টাফ এবং অডিয়েন্সের নোটিসে আসবে। এই যে উদীয়মান শব্দটা বলছে, এটা অডিয়েন্স রিলেট করতে পারছে, কিন্তু যে কোন কোন চরিত্রটা টাফ, এই যে তোমার চরিত্রটা ব্যাধের মধ্যে, আমি মনে করি এটা অনেক, হ্যাঁ, কারণ তোমার এই যে অডিয়েন্স যখন দেখবে বা অডিয়েন্স যখন রিলেট করার চেষ্টা করবে ক্যারেক্টারটার সাথে, তারা এখন যেভাবে ভাববে এটা আজ থেকে হয়তো 5 বছর পর তারা আরো ভালোভাবে ক্যারেক্টারটা বুঝতে পারবে। তো আমার মনে হয় অ্যাজ এ অ্যাক্টর তোমার জন্য এটা কতটা টাফ এই স্ক্রিপ্ট চুজ করার ক্ষেত্রে বা এই গল্প চুজ করার ক্ষেত্রে, যে আমি এমন একটা ক্যারেক্টার করছি যেগুলো হয়তো অডিয়েন্স ইনিশিয়ালি গ্রহণ করবে না, কিন্তু অডিয়েন্স অনেক ভালোভাবে পরে গ্রহণ করতে পারে, বা আমার ক্যারেক্টারটা আরো প্রস্ফুটিত হওয়ার অন্য ক্যারেক্টার হলে পরে ইজি হয়। তো এইগুলো ভেবে তুমি কি কখনো কাজ করো বা এগুলো তোমার মাথায় কখনো কাজ করে এইসব জিনিস? এখন অব্দি তো করিনি, মানে সৌভিকের চরিত্র চয়নটা একটা মূল মানে প্রধান এক্সাম্পল সেটার। কারণ এটা খুব ভালো প্রশ্ন, আমি তোমাকে বলি। যেমন যখন আমাদের স্ক্রিপ্ট নিয়ে কাজ হচ্ছে, তো আমি স্ক্রিপ্টটা পড়েই বুঝতে পারছি যে কানাই চরণের চরিত্রটি অথর ব্যাকড, পাঞ্চ লাইনস আছে, ওয়ান লাইনার আছে, হ্যাঁ, অডিয়েন্স তালি মারবে, বলে না প্লেইং টু দ্য গ্যালারি, প্লেইং টু দ্য গ্যালারি চরিত্র। মানে রহিন্দা তো নিশ্চয়ই খুব ভালো অভিনেতা, কিন্তু ওটা যদি একটা মোটামুটি অভিনেতাও করেন, হ্যাঁ, সেও সেও কিন্তু অ্যাপ্লজটা পাবে, কারণ লেখাটাই অতটা সুন্দর, মানে সেই চরিত্রের লেখাটাই অতটা সুন্দর। সৌভিকের চরিত্র কিন্তু তা নয়, সৌভিকের চরিত্রটা কিন্তু খুবই একটা নুয়ান্সড আর ইন্টারনালাইজড অভিনয় ডিমান্ড করার মতো চরিত্র। সেটা সচরাচর আমরা দেখি আমাদের প্রান্তে অন্তত খুব একটা যে সঙ্গে সঙ্গে হা হা হয়ে যায় এরকম হয় না। একটা উদাহরণ তোমায় দিচ্ছি, নওয়াজুদ্দিন সিদ্দিকী মিস লাভলি বলে একটা ছবি আছে অসীম আলুওয়ালিয়ার, ওখানে একটা বিস্কিট খাওয়ার সিন আছে, পার্লে জি বিস্কিট চেবাচ্ছে। তো বলছি ও জানতো আমি এই সিনটা করব, তো আমি খাইনি কিছু সঙ্গে সারাদিন, তো প্রচন্ড খিদে পেয়েছিল। আচ্ছা, আর পার্লে জি বিস্কিট আমি খেয়ে আমি আমার মনে হলো আমি অন্য জোনে চলে গেছি, বুঝেছো, মানে রিলিভিং চাইল্ডহুড, অন্য ট্রমা মেমরি সব ইত্যাদি। তো বলে এটা তো মানে যখন কাট হয়েছে কিছুক্ষণ পরে নিজে ধুন ধুয়ে বসে ভাবছে যে মানে এটা তো মানে লোকে নোটিস করবে, কিন্তু কেউ করেনি, বুঝতে পেরেছি। কিন্তু কিন্তু একটি ব্রিটিশ সিরিজে, আমি নামটা ভুলে যাই সিরিজে, তার যে ডিরেক্টর ছিল সে ওই সিনটা দেখে কিন্তু নওয়াজকে ডেকেছিল। তো কোনো সততাই মানে পুরোপুরি ফেলা যায় না, আমার দৃঢ় বিশ্বাস। এবার এই চরিত্রটা বা যেরকম তুমি পদ্মাবতের যদি এক্সাম্পল ধরো, একটা শাহিদের পারফরমেন্স ইজ ভেরি সাটল, ভেরি নুয়ান্স। রণবীরের চরিত্রটা অথর ব্যাট, যে কেউ দেখে বলবে খুব লোভনীয়, সেরকম চরিত্র আমি করেছি, ইন্দের লাইফে করেছি, আমি লিপলকে করেছি, আমি আমি রহস্য রোমাঞ্চ সিরিজ অভিরবেশা দিস সিজন ওয়ানে করেছি, যেগুলো ফ্ল্যাম বয়েন্ট একটু ওভার দ্য টপ এন্ড পিপল লাইক ইট, পিপল লাভ ইট। কিন্তু এটা আমি জানতাম শুরু থেকে, আর আমি চেয়েওছিলাম যে এরকমই থাকুক, যে ছবি মানে সৌভিক যদি সৌভিক ডাজন্ট ওয়ার্ক, তাহলে কানাই চরণের ক্যারেক্টারটা ওয়ার্ক করে না। তো আমি যদি সেখানে ওয়ান ম্যান আপশিপ করার চেষ্টা করি, হ্যাঁ, আরামসেই করা যেতে পারে, আমি নিজে প্রডিউস করেছি, স্ক্রিপ্ট অল্টারেশন আমি রিকোয়েস্ট করে কিছু করাতেই পারি, যে একা একটু ফানি করো, এই করো, আমি করতে চাইনি। কারণ সৌভিকের চরিত্রটা তুমি যদি দেখো, সৌভিক কিন্তু তার বাবাকে হারিয়েছে কম বয়সে, আর আমরা যারাই ছোটবেলা থেকে বাবাকে পাইনি, তাদের মধ্যে একটা কিন্তু একটা ম্যাচিউরিটি ডেভেলপ করে, কোথাও না কোথাও সাবকনসিয়াসলি তারা ম্যান অফ দ্য হাউস হয়ে ওঠে। তো সেখানে সৌভিকের চরিত্রটা কিন্তু একদিক থেকে খুব একটা গাম্ভীর্য আছে, কিন্তু আবার আরেক দিক থেকে কিন্তু কানাই চরণ এর মধ্যে ফাদার ফিগারও দেখে, নয়তো অত অ্যাটাচড হওয়ার কোনো কারণ নেই, বিকজ হি ইজ অ্যাম্বিশিয়াস ইয়াং ম্যান।
তো সেখানে পুরো ব্যাপারটা প্রত্যেক মোমেন্টে আমি যতটা সম্ভব অনেস্টি রাখার চেষ্টা করেছি, ইন্টারনাল রাখার চেষ্টা করেছি, এবং আমি সত্যি প্লেজেন্টলি সারপ্রাইজ, তুমি বলো, অরিত্র বলো, এবং কিছু দর্শক মানে সেটাকে নোটিস করছে, অ্যান্ড নোবডি ইজ সেইং দ্যাট সোমন ইজ প্লেইং শৌভিক, দে আর সিইং শৌভিক অ্যাজ এ নিউ অ্যাক্টার অলমোস্ট। তো সেখানে আমার মনে হয় কোথাও না কোথাও মাই জব ইজ ডান, অ্যান্ড আরো আসুক এরকম ভালোবাসা, আর দেখি তারপর। তুমি যেটা বলছো 5-10 বছর পরে হয়তো থেকে যাবে, লোকে আবার দেখবে, সেটা হলে তো নাথিং লাইক ইট, তো সেটা আমরা একটু অপেক্ষা করি। কিন্তু আপাতত তোমার কেমন লেগেছে ব্যক্তিগতভাবে আমার কাজটা? না, ব্যক্তিগতভাবে আমার রিভিউ দেখো আমার কেমন লেগেছে, থাক তোমার মানে রিভিউ আমি দেখেছি, তুমি তো খালি বলেছো সৌমন বোসের কাজ ভালো লেগেছে, অমুকের ঠিক লেগেছে, এরকম বলেছো, তো আমি এখন সামনে সামনে শুনতে চাই। না সামনাসামনি বলতে আমার অ্যাজ এ সিরিজ আমি যদি বলি একটা ডিসেন্ট ওয়াচ, অবশ্যই একটা ডিসেন্ট ওয়াচ, বাট কিছু কিছু জিনিস আমার মনে হয়েছে যে হতে পারতো আরো বেটার, সেগুলো আমি পয়েন্ট আউট করেছি অবশ্যই। তো আমি তোমার এই অ্যান্সার থেকে আমি আরেকটা কোশ্চেন করতে চাই, এটা আমার করার খুব ইচ্ছা, যেহেতু আমি সিরিজের ভালো লাগার জায়গা এলো এবং যেটা আমি রিভিউতে মেনশনও করিনি। তো আমি একটা সিনেমা দেখেছি যেটা এবার কানসে গেছিল, বাংলাদেশের সিনেমা রহিনা মরিয়াম নূর, সেখানে একটা সিন ছিল যে একটা মেয়ে যে যে ডাক্তারের ক্যারেক্টারে প্লে করছে, হসপিটালে একটা জায়গায় বেসিন থেকে কন্টিনিউয়াসলি মুখের মধ্যে জল নিচ্ছে একটা সিনে, ঠিক আছে, এবং সেটা মোর দেন আমি যদি কাউন্ট করি 30 টাইমস জল নিয়ে যাচ্ছে, ওটা সিন মানে কন্টিনিউ একটা সিন চলছে। এই যে তুমি এক্সাম্পলটা দিলে, এই রকম তোমার এই সিরিজে আমি একটা সিন দেখি যেখানে ওই কুকুরের ইনসিডেন্টটা হয় এবং তুমি সেখানে বসে আছো, এবং জেনারেলি আমরা অ্যাজ এ ক্রিয়েটার বা ডিরেক্টরিয়াল পার্সপেক্টিভও হয় বা অ্যাক্টরের দিক থেকেও, সেখানে একটা খুব ইমোশনাল একটা ড্রামা ক্রিয়েট করা বা চোখে জল পড়ছে এরকম একটা সিন আনতে পারে, আমি স্পয়লার না দিয়েই বলছি, যেখানে তোমার ওখানে যে অ্যাক্টিংটা আমার মনে হয়েছে যেটা খুব একটা ডিসেন্ট অ্যাক্টিং বা একটা মনে হয়েছে আমার যেন হ্যাঁ এটা ন্যাচারালি এসছে ব্যাপারটা। তো আমার যেটা তোমার কাছে কোশ্চেন যে এটা কতটা ইম্পর্টেন্ট আজকে দিনে দাঁড়িয়ে, যে একটা অ্যাক্টারকে যে আমি রিলেট করতে পারছি, যে ওই জায়গায় যদি সৌমন বোস না হয়, ওই জায়গায় যদি সুদীপ ভট্টাচার্য হতো আমি হয়তো সেটাই করতাম। তো তোমার কাছে কি মনে হয় যে এটা অডিয়েন্স যে বলছে যে সৌমন দা উদীয়মান অভিনেতা, আমার মনে হয় এই জিনিসটা বলা উচিত নয়। আমি অরিত্র যেই নোটিস করছি এটা আমার মনে হয় আরো অনেকে নোটিস করা উচিত যে হ্যাঁ এ অভিনয় করেছে, এতগুলো কাজ করেছে, হ্যাঁ তোমার হয়তো 30টা কাজ বা 10টা কাজকে উল্লেখ না করতে পারুক, 4টে কাজ তো কমসে কম উল্লেখ করুক। এটা তোমার একটা হিসেবে কি মত তোমার, যেটা হওয়া উচিত উচিত? এটা আমি আমি তোমায় বললাম না, মানে যারা ধরো ব্রহ্মচরিত্র ফ্যান বা রহস্য রোমাঞ্চ সিরিজের ফ্যান বা বাস স্টপ ভালোবাসা শহরের ফ্যান, ইন দেয়ার লাইফ এর ফ্যান, তারা যারা আমাকে লিখে পাঠিয়েছে আগে, আমি বলতে চাই যাদের সাথে আমার ব্যক্তিগত ভাবে আলাপ নেই, যারা দর্শক হিসেবে আমার দর্শক বন্ধু, এবার তারাই কিন্তু আবার লিখছে যে কোথাও গিয়ে পোস্টে, সেটা আমার স্ক্রিনশট আমাকে অন্যরা পাঠাচ্ছে, যে লিখেছে যে what a বিউটিফুল নিউ ট্যালেন্ট, বা এরকম নতুন অভিনেতাকে দেখে দারুণ লাগলো। হ্যাঁ, কিন্তু তারা ভুলে, তারা নিজেরাই ভুলে গেছে যে তারা আগের কাজ দেখে আমাকে নিজের প্রশংসা পাঠিয়েছে। তো সেটা একদিক থেকে ভালো যে চরিত্রটাকে মনে রাখছে এবং মানুষটিকে কোথাও না কোথাও ভুলে যাচ্ছে, বিকজ দি আর্ট ইজ ইম্পর্টেন্ট, দি আর্টিস্ট ইজ নট। কিন্তু আমাদের ক্ষেত্রে আলটিমেটলি ইটস আ মার্কেট ইকোনমি, তো কোথাও না কোথাও এটা হলে না লোকের জন্য কাস্ট করা মুশকিল হয়ে যায়, লোকে ভাবে যে এ বোধহয় খুবই মানে ভেরি ইন্ট্রোভার্ট, আমি ইন্ট্রোভার্ট বটে, কিন্তু ভাবে যে হয়তো একদমই অ্যাভেলেবল না কোথাও, এই জিনিসটা লোকের মাথায় ঘুরে বা লোকে ভুলেও যায় কোথাও না কোথাও, তো সেটা একটা অবশ্যই নেগেটিভ পার্ট। তো সেই জন্য আমার মনে হয় যে আমাকে নিজে এক লুক রেখে, এক বাচন ভঙ্গি, এক কণ্ঠস্বর, যেটা স্টার কোট আনকোট স্টাররা করে, দে প্লে দেমসেলফ, উইচ ইজ অলসো নট এ ভেরি ইজি থিং টু ডু, বাট আমি বলছি সেটা করলে আমার না আমার আমার ভালো লাগে, একটা চরিত্র যখন আমি পেলাম সেটা নিয়ে দীর্ঘদিন যদি তার সত্যটা খোঁজা যায়, মানে আমার মনে হয় একটা অ্যাক্টরের কাজ হচ্ছে এমপ্যাথি বাড়ানো দর্শকদের মধ্যে, তো আমি যদি ওই চরিত্রটার প্রতি এমপ্যাথি এক্সপ্যান্ড না করতে পারি নিজের ভেতরে, তাহলে আমার এই কাজটা করে আনন্দ আমি পাবো না। আমি যদি একটা সুপারফিশিয়াল লেভেলে অভিনয়টা করি না, যে এইটুকু হাসি, এইটুকু কেঁদে দাও তো, এইটুকু চেঁচিয়ে দাও তো, হ্যাঁ এইগুলো করা খুব সোজা, এইটু কেঁদে দাও তো, দারুণ লোকে ভেবি খায়, ক্লোজ আপ ধরবে ঠিক আছে, চোখে একটা জল বেরিয়ে যায়, আরে গ্লিসারিন দিয়ে হয় ওটা, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো এইটার সত্যি এটা আনফর্চুনেটলি আমাদের অডিয়েন্স গ্রো করছে, কিন্তু তাও আমি আমাকে আই এম ভেরি গ্রেটফুল যে প্রচুর জন লিখে পাঠিয়েছে যে এত ভালো লেগেছে, সেটা ভালো। কিন্তু হ্যাঁ আমি বলবো যে ভুলে যাবেন না আমার মানে এক ডজন কাজ, সেগুলো তো আর ফেলনা নয়, সেগুলো প্রচন্ড খেটে করা, সময় দিয়ে করা, সিনেমা তো চুটকিতে হয়ে যায় না, অনেকটা সময় দিয়ে কাজটা করতে হয়, তো একটু মনে রাখলে ভালো হবে, দেখা যাক। দেখো আমাদের দেশে কুমারকে লোকে ভুলে গেছে, তো আমরা তো কেউই নয়, তো এটা 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 স্বাভাবিক। তো আমি তোমাকে এই পরিপ্রেক্ষিতে নেক্সট কোশ্চেন যেটা করব সেটা অ্যাক্টর সৌমেন বোসকে নয়, আমি এবার প্রোডিউসার সৌমেন বোসকে একটা কোশ্চেন করছি, যে আমি সাধারণত যখন ন্যাশনাল আমরা ওটিটি গুলোতে দেখছি যে তারা কিন্তু ফিল্ম রিলিজ করছে অ্যাজ এ অরিজিনাল ফিল্ম,
ঠিক আছে, যেটা আমরা যখন বাংলা ওটিটির ক্ষেত্রে দেখছি, একটা দুটো অবশ্যই এসছে, তোমারই একটা কাজ এসছে বা তোমাদেরই একটা কাজ এসছে অভিরূপ দার। তো তাছাড়া কি হচ্ছে, আমরা যখন এই সিনেমার কোনো ব্যাক বা কোনো কাজের যখন পুরনো নথিপত্র দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে এ ফিল্ম বাই অভিরূপ ঘোষ, উপরে ব্যাড লেখা, ঠিক আছে, স্ক্রিপ্ট এটা আসছে আমাদের কাছে। তারপরে আমরা যখন দেখছি যে ওটা এ ফিল্ম সিরিজ বাই বাই অভিরূপ, হ্যাঁ, এরকম আমাদের কাছে এসছে একটা ডকুমেন্ট, আমি পরে তোমাকে শেয়ার করব, ঠিক আছে, ওকে যে স্ক্রিপ্ট যেটার মধ্যে উপরে লেখা এ ফিল্ম বাই অভিরূপ ঘোষ ব্যাড, এবং তারপরেই যখন আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে আসছে এ সিরিজ বাই অভিরূপ ঘোষ, ঠিক আছে। এবার আমি এটার মধ্যে খারাপ বলছি না, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে যদি একটা সিনেমাকে সিরিজের মধ্যে কনভার্ট করা হয় কোনোদিন, তো তার মধ্যে অনেক প্যারামিটার চলে আসে। কারণ একটা সিনেমা একটা আলাদা মোটিভে বানানো হয়, একটা সিরিজের মোটিভ আলাদা থাকে, বা তার স্ক্রিন প্লে, তার ডিজাইনিং সবটাই ডিফারেন্ট। তো যখন আমি হুম সিনেমাকে একটা স্ক্রিপ্টে রূপান্তরিত করার চেষ্টা করি, তো এর পরি এর পিছনে মানে কি কাজ করে মানে প্রডিউসারদের, এটা আমি জানি না, এটা তুমি কিভাবে অ্যান্সার করবে এটা, তবে আমি খুব ফ্র্যাঙ্কলি কোশ্চেনটা করছি যে এটা কি কোনো ফিউচার প্রসপেক্টিভ থাকে, যে আমাকে এর সিকুয়েলস আনতে হবে, ক্যারেক্টার এস্টাবলিশ করতে হবে, যে আমি করব, যেটা আমার মনে হয় সিনেমার ক্ষেত্রেও করা যায় এই এই সেম হুম কাজটা। তো কেন আমাদের বাংলায় অরিজিনাল ফিল্ম আমরা কেন এত দেখতে পাচ্ছি না, যেখানে এত ভর্তি ভর্তি সিরিজ? এবং আমি কোশ্চেনটা একটু লেন্দি করব, যে আজ থেকে হুম 5 বছর আগে কিন্তু আমরা ফিল্ম দেখতে পেতাম, মানে তখন যদি সিরিজের কনসেপ্ট নিয়ে বলা হতো, তখন লোকে না, স্ক্রিপ্ট সিরিজ বাঙালি অডিয়েন্স খাবে না। হুম এখন হুম সিচুয়েশনটা হয়ে গেছে যে না, এখন সিনেমা অডিয়েন্স খাবে না, তুমি সিরিজ তৈরি কর। তো এই যে চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে আমার মনে হয় কি, এক্সপেরিমেন্ট করতে মানুষ ভুলে যাচ্ছে, রিস্ক নিতে মানুষ ভুলে যাচ্ছে। হুম টেন্স গুরুত্বপূর্ণ করে ফেলে দিচ্ছি। প্রশ্ন হয়তো বটে, এত লম্বা প্রশ্ন, আমি নিজে আমার নিজের থটস গুলো একটু গ্যাদার করে নিই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, প্রথমেই বলি, তুমি যেটা বললে না একদম এটা ঠিক কথা, যে একটা সময় ছিল, আমি নিজে করেছি, যখন টিভিএফ এর আউটব্রেক হলো, পার্মানেন্ট রুমমেটস ইত্যাদি হয়ে, আমি প্রচুর লোকের কাছে স্ক্রিপ্টস নিয়ে গেছি যে এটা একটা ফিচার ফিল্ম বানাতে চাই ইত্যাদি, আমার টিম আছে হেনা তেনা, তারা কিন্তু, সরি, আমি একটা সিরিজ বানাতে চাই, আমার টিম আছে হ্যানা আচ্ছা তেনা, সিরিজ আচ্ছা, কনসেপ্টটা ইন্ডিয়াতে একটু নতুন, কিন্তু আমার মানে পিপল আর অলরেডি রিলেটিং, কারণ টিভিএফ ইজ হুম হুম সাকসেসফুল, আমরাও যদি এরকম কিছু করি, আমাকে ইনভেস্টর বলো, প্রডিউসার বলো, তারা কিন্তু সবাই বলেছে যে ওয়েব সিরিজ কিন্তু কেউ দেখবে না, ওটা ইউটিউবে ফেলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পরবর্তীকালে কিন্তু আমি সেই ইনভেস্টরদের কাছে গেছি, প্রডিউসারের কাছে গিয়ে, তারা বলে যে তুমি সিরিজ বানাও, বেচা সুবিধা হবে। ওকে, লোক আমাদের না, আমাদের ওই যে বললাম না, ভেড় চালের প্রবলেম আছে, মানে আমরা মানে যেটা শুরু হলো তো সেটাই করতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষেত্রে, ব্যাদের ক্ষেত্রে, আমি তোমাকে মানে এই ব্যাপারটা পুরোপুরি খাটে না আমি কেন বলছি, দেখো, হইচই রিলিজ করেছে ব্রহ্মদৈত্য অ্যাজ এন অরিজিনাল ফিল্ম। রাইট রাইট, তুমি অরিত্র চ্যানেলে চলে যাবে, ওখানে হুম অনিন্দ্যদা, হইচই অনিন্দ্যদার ইন্টারভিউ আছে, ওখানে দেখবে, সেখানে সে নিজেই বলছে যে আমি প্লেজেন্টলি সারপ্রাইজ বাই দ্য সাকসেস অফ ব্রহ্মদৈত্য, বেশ ওকে ওকে, অনেকজন দেখেছে হুম ছবিটি, হুম হুম তো সেটা তো ফিল্ম ছিল, তাহলে লোকে দেখলো কি করে? তো একদম, আমার মনে হয় ফরম্যাটটা সবসময় ম্যাটার করে না, আর এক্সপেরিমেন্টেশনের সাথে ফরম্যাটের কোনো কিন্তু লিঙ্ক নেই, যেমন তুমি বলছো যে আমরা কি এক্সপেরিমেন্ট করতে ভুলে যাচ্ছি, এক্সপেরিমেন্ট হবে জনরায়, এক্সপেরিমেন্ট হবে ট্রিটমেন্টে, তাই না, হুম এক্সপেরিমেন্ট হবে দ্য ওয়ে অফ স্ক্রিন রাইটিং, অর দ্য ওয়ে ইউ শুট ইট টেকনিক্যালি, অর দ্য ওয়ে, মেবি দ্য ওয়ে ইউ পারফর্ম, কিন্তু এক্সপেরিমেন্টের সাথে ফরম্যাটের কোনো লিঙ্ক অ্যাজ সাচ নেই। এবার ব্যাধের ব্যাপারে যদি আমি আসি, দেখো, আমি প্রডিউস করেছি, ঠিক আছে, আমাকে সেইটা তো কোথাও না কোথাও আমাকে বেচতে হবে, হইচই ইজ সাচ এ রেসপেক্টেবল প্ল্যাটফর্ম, তার সাথে রাইট, আমার এতগুলো কাজ কাজ আছে, আছে, আমাদের অভিরূপের তো বটেই, এবং অভিরূপের আমার শুরু একসাথে কাজ, সেটাও প্রথমে হইচই থেকে, আর রসরোমাঞ্চ যাতে পপুলার হয়েছে হুম হইচইয়ের জন্য, বিকজ হুম হইচই যদি সেই পুশটা না করতো, হইচই যদি লোকের কাছে না, তাদের অলরেডি একটা সাবস্ক্রাইবার বেস এত বড় আছে, সেখান থেকে না ফেটেছে আমাদের কাজটা, সেভাবে না ভাইরাল হয়েছে, তো দে হ্যাভ এ ভেরি কম্পিটেন্ট টিম, দে নো হোয়াট টু ডু। এবার আমার যদি মনে হয় যে না, এটা যেহেতু একটা ফিল্ম, তুমি যেটা বলছো এটা মানে হয়তো ঠিকই, কিন্তু তারা একটা, তারা ডিসিশনটা তারা নিচ্ছে এটা ভেবেই যে এটা অ্যাজ এ সিরিজ মাইট বি মোর প্যালেটেবল, নয়তো মানে যেরকম এটাকে কেটে জুড়ে তো একটা ফিচার ফিল্ম হিসেবে রিলিজ করাই যায়, যেরকম ব্রহ্মদৈত্য করা হুম হয়েছিল, এটা করা নিয়ে তার মধ্যে তাদের কিছু ডিসিশন আছে। এবার আমি যখন একটা, এটা একটা B2B বিজনেস, তাই তো, তো আমি যখন হুম হুম কাউকে আমার আইপি দিয়ে দিচ্ছি, তো তারা ভদ্রতা খাতির হয়তো আমাকে অবশ্যই বলবে যে এটা কি ফর্ম্যাটে বেরোচ্ছে, আমরা কি প্রমোশন করছি, হ্যানা তেনা, এইগুলো হয়তো আমাদের বলা তাগিদ তাদের থাকবে, তারা বলেও, এবং তাদের সত্যি কম্পিটেন্ট অ্যান্ড ভেরি ডিসেন্ট টিম দে হ্যাভ গট, কিন্তু হুম ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি ইটস দেয়ার ডিসিশন, হোয়াট এভার দে রাইট, ওয়ান্ট টু ডু উইথ ইট, তো সেটা অবশ্যই তারা অডিয়েন্স পালস বুঝে, কন্টেন্টের নেচার বুঝেই করে, তো এর মধ্যে এর বেশি আমার
এখানে কিছু করণীয় নয়, টু বি ভেরি অনেস্ট। কিন্তু তুমি যদি বলো যে হ্যাঁ কেন সিরিজ কেন শুধু ফিচার লেন্থ ফিল্মের কেন ফ্র্যাঞ্চাইজ হবে না, আশা করছি হবে পরবর্তীকালে, প্রার্থনা করো তুমি, পাশে থাকো, সাথে থাকো, চেষ্টা করবো আমি ওরকম করার কিছু, ডেফিনেটলি একদম করো। বিকজ বাহুবলী যদি আসতে পারে, RRR যদি আসতে পারে, আমাদের বাংলায় কেন নয়, কিছু হতেই পারে। মানে আমি মানে হ্যাঁ হ্যাঁ বলো এই বলো তোমার সরি বলো তোমার যে তুমি রহস্য রোমাঞ্চ সিরিজের কথা বলো, এখন আমি অনেক বন্ধুদের বান্ধবদের দেখি যারা এত পুরনো সিরিজ গিয়ে এখন দেখছে, তো তারাও ইনফ্যাক্ট বলে, তারা হয়তো হইচইয়ের নতুন কাজগুলো তারা দেখে নিয়েছে, তারা এখনো বলে যে ওই সিরিজটা হইচইয়ের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ। তো এখনো সেই ক্রেজটা আছে। আমি যেটা বলছিলাম যে কোনো কাজই কখনো পুরনো হয় না। আমি রহস্য রোমাঞ্চ সিরিজ যদি সেই কোয়ালিটিটা মানে রিসেন্টে যদি তোমাদের ছিল যে 2018-তে বা 2019-এ দাঁড়িয়ে আমি সিনেমাটা বানাচ্ছি, বাট 2030-এও লোকে দেখবে, তো আমার মনে হয় রিসেন্টে দরকার, যে আমি ফিউচার ভাবছি। তো সেই জায়গাটা আমার মনে হয় রহস্য রোমাঞ্চ সিরিজ ক্রিয়েট করতে পেরেছিল। তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সেখানে যারা দেখেছে, মানে আমি ওই তোমার ওই উদীয়মানের জায়গাটা ব্রেক করার চেষ্টা করছি, তো তারা যেখানে সৌমন বোসকে দেখেছে তারা এখনো গিয়ে পর রিলেট করতে পারবে যে না, এই প্রতিভাবান ছেলেটা ওখানে ছিল। তো মনে হয় না তারা আমরা অনেক সবাইকে ভাবতেই দোষ দেবো না, প্রচুর লোক এইটা এক্সাম্পল নিয়েও বলে যে এই কাজগুলো খুব ভালো হ্যাঁ লেগেছিল, ব্যাধও খুব ভালো লাগলো। বাট আমি না বলছি না না ইন জেনারেল দেখো হইচই তো হ্যাঁ এরকম হয়েছে যে হইচইতে তো আমার প্রায় 5-6 খানা কাজ আছে, কিন্তু হইচই তো এরকম হ্যাঁ হয়েছে কেউ হয়তো বলেছে আরে তোমার মুখটা খুব চেনা চেনা লাগছে, তো সেখানে আমার অভিরূপ পাশে এসে বলেছে আরে হ্যাঁ ও তো এটাতে 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 আমরা একসাথে করেছি, এটাতেও আছে ওটাতেও আছে। তো সেটা সেটা আমার হয়তো বিকজ মাই ফেস চেঞ্জেস আ লট উইথ ক্যারেক্টার্স, সেই জন্য কখনো কখনো রিলেটেবিলিটি কিছু লোকের জন্য হয়, সবার হয় আমি বলছি না, অনেকে তো অফকোর্স রেসপেক্ট করে একটা বডি অফ ওয়ার্ক, কিন্তু সেটা আর একটু হলে বেটার অবভিয়াসলি, তাহলে আমি আরো এক্সপেরিমেন্ট করার সাহস পাই। হ্যাঁ একটা না না মশিনিস্টের মতো হয়তো কিছু আমি করতে চাইবো নেক্সট, যেটা মানে যেমন ক্রিশ্চিয়ান বেল যেরকম করেছিল না যে এরকম ওই লেভেলের অ্যানোরেক্সিয়া, কিন্তু এখানে সত্যি এটা আমাকে অনেকে আমার অনেক সিনিয়র অভিনেতাও বলেছে যে তুই যে এত না না ইন্টারনাল হয়ে এত চাপ নিয়ে একটা অভিনয় করিস, এখানে লোকে বাহারি জিনিসটা বেশিরভাগ দেখে, ভেতরের অত ডেপথের মধ্যে লোকে সত্যি ঢোকে না। কিন্তু আই এম ভেরি থ্যাঙ্কফুল, আই এম ভেরি গ্রেটফুল যে অডিয়েন্স ইজ ইভলভিং, আর সত্যি অনেকে সেটা নোটিস করছে, আর একটু হোক দিল মাঙ্গে মোর টাইপস আর কি। হ্যাঁ হোক কারণ হোক হোক, আদারওয়াইজ মানে আমরাও হ্যাঁ চাই হোক, মানে এবং সেটা হবেও, মানে তোমার মানে যে অ্যাজ এ অভিনয় সত্তা বা প্রডিউসারের রোল থেকে আমার বিশ্বাস যে তোমরা, তুমি বা অভিরূপটা যারা সবসময় নতুন কিছু করার চেষ্টা করো, তো সেটা সত্যি আমার দেখো ভালো খারাপ এটা এটা একটা ব্যাপার যেটা হতেই পারে ক্রিয়েটিভ ওয়ার্কে, অ্যাবসলিউট কিন্তু আমার মনে হয় চেষ্টাটা ইম্পর্টেন্ট, যেটা খুব কম জন করে এবং এত সাবলীল ভাবে করে, এবং তোমাদের এই জুরিটার মধ্যে আছে। এবং এটা আমি একদম তুমি আমার চ্যানেল ইন্টারভিউ দিয়ে বলে বলে দিচ্ছ বলে বলছি না, তোমাকে সামনেও বলেছি যে আমি আই রেসপেক্ট দ্যাট তোমার অভিরূপ দ্বার এই এই পদক্ষেপটা যে না নতুন কিছু করব। তো অল দ্য বেস্ট সুমনদা, তোমার থ্যাংক ইউ অনেকটা সুদীপ, টাইম নিলাম। ব্যাদ আরো লোকে দেখুক, এবং আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব দেখো তোমরা ব্যাদ, এবং প্লিজ প্লিজ কেমন বলো লাগছে সবাইকে দেখতে, জানাও, ট্যাগ করো সবাইকে, হইচইকে, সুমনদাকে, যারে ভরি দাও যে হ্যাঁ কেমন একদম লেগেছে একদম পারফরমেন্স, এবং পাশে থেকো সবসময় ভালো কাজের। তো থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড সুমনদা, এত টাইম দেওয়ার জন্য, ভালো থ্যাংক থাকো। ইউ মাই প্লেজার থ্যাংক ইউ। টাটা।